আমার কি আছে বলার, আমি তো তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমরা এবার যেটা ভালো বুঝবে সেটা করবে, দরকার পড়লে কান মুলে আস্তে আস্তে হাঁটাবে। যাও গুনগুন, তাড়াতাড়ি যাও, সাজিকে নিয়ে এসো। আরে বিয়ের আপ্যায়নের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, ওরা এক্ষুনি চলে আসবে, ওরা তাড়া দিচ্ছে বিয়ের জন্য। যাও যাও যাও, মিষ্টিকে নিয়ে চলে যাও, যাও তাড়াতাড়ি যাও। এতটা তাড়াহুড়ো কেন করছে সেটা আমি বুঝতে পারছি না কৌশিকদা। মানে যেন যেন তেন প্রকারে ওই বিয়ের মণ্ডপে বসানোর জন্য একটা প্রস্তুতি চলছে, ক্লিয়ার হচ্ছে না আমার কাছে। না না, গোধূলি লগ্নে বিয়ে তো, তাই জন্য। এখানে কি এরম ভাবে হা করে দাঁড়িয়ে থাকলে চলবে? হ্যাঁ, আরে সাজিকে তো আনতে হবে, ওকে একাকে হেঁটে হেঁটে চলে আসবে নাকি? হ্যাঁ, কে হা করে দাঁড়িয়ে আছো শুনি? তুমি তো হা করে দাঁড়িয়ে আছো, আমি তো যাওয়ার জন্য কখন থেকেই রেডি। তবে হ্যাঁ, আমার সঙ্গে হাত ধরে ধরে সাবধানে হেঁটে যাবে, ঠিক আছে? দৌড়োদৌড়ি করা যাবে না, আগে আগে তো দৌড়ে দৌড়ে যাওয়া যাবে না। এদিকে এসো। এসো, বেশি বেশি সবই তো আসতে বলেছি, আসতে বলেছি, কিন্তু আমি একটা কথা শুনবে না, কিছু না, একটা কথা বলবো না। দেখলি আমি খারাপ হয়ে গেলাম, মানে শুধু শুধু প্রতিবাদ করতে গেলাম। খারাপ তো আমিও হয়েছি, মানে আমিও তোর বৌদি ভাইকে দু একটা কথা শুনিয়ে দিয়েছি জানিস। এটা কোনোদিন করতে যেও না, ওদের ব্যাপার ওদের নিজেদের মধ্যে মিটিয়ে নিতে দাও না। মানে ওই আসলে এমন ভাগ্যিস কৌশিকদা আপনি ছিলেন, তাই ব্যাপারটা এত তাড়াতাড়ি মিটে গেল। এই আপনি যদি হস্তক্ষেপ না করতেন না, তাহলে জন্ম জন্মান্তর এই ঝগড়া চলতো, এ মিটত না। আরে আমি না থাকলে তুমি তো ছিলে, আর তুমি থাকলে তো আর এসব ঘটনা ঘটতো না। নিশ্চয়ই তোমার নজর এড়িয়ে গেছে, আমার তোমার উপর পূর্ণ ভরসা আছে, ফুল ভরসা আছে। দেখো পটকা, এইভাবেই তো আমাদের সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, হাতে হাত বেঁধে সংসারটাকে ঠিকঠাক করে রাখতে হবে, তাই না? আচ্ছা চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, আমরা বরঞ্চ বিয়ের অনুষ্ঠানে চলে যাই, চল এসো। দেখো এক রঙের শাড়ি, মাথায় গায়েগুলো আমার শাড়ির সাথে ম্যাচিং করে সেন কাকি ম্যাজিক এরকম হেয়ার স্টাইল একটা। আচ্ছা না না না, ঠিক আছে ঠিক আছে, দেখো তুমি এত ছটফট করে না, আরে এত ছটফট স্রোত। তোমাকে আমি একটা কথা ভীষণ স্ট্রেট কাট ভাবে বলতে এলাম। হ্যাঁ মানে তোমার ফাইনালি সাজির সাথে বিয়েটা হচ্ছে, মানে আমাদের এটাতে কিছু করার নেই, কিন্তু একটা কথা না নিজের মাথায় ঢুকিয়ে রাখো, সাজির যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের জন্য, তাহলে কিন্তু আমাদের বাড়ির একটা লোকও তোমাদেরকে ছেড়ে দেবে না বলে দিলাম। দেখো স্রোত, সাজি যে আমাদের খুব আদরের সেটা মানো তো। দেখো আমি তো ক্ষমা চেয়েছি সেদিনকে, সাজির বাবার থেকে হাত জোর করে ক্ষমা চেয়েছি, আমি কি করবো বলো তো বৌদি, এটা তো মায়ের অসুস্থতা। আর দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছি, যদি সাজির একান্তই মানিয়ে নিতে খুব সমস্যা হয়, কারণ আমার মা আমি বুঝতে পারবো, সামলাতেও পারবো, সাজি নাও পারতে পারে, আর না পারাটাই স্বাভাবিক, তো সেক্ষেত্রে আমরা না হয় আলাদাই থাকবো। না স্রোত, আমাদের বাড়ির কোনো মেয়ে আলাদা গিয়ে সংসার করে না, তুমি বরং তোমার মাকে বোঝাও যে উনি যেন একটু ঠিকঠাক কথাবার্তা বলেন।
তুমি তো বলো যে উনি নাকি অসুস্থ। অসুস্থই যদি হয়ে থাকে তাহলে লোকের মনে এত ভেবে চিনতে ঠিকঠাকভাবে আঘাতটা দেয় কি করে সেটাই আমি বুঝতে পারি না। যদিও আমার মনে হয় না যে উনি অসুস্থ। ওটাই তো মায়ের সমস্যা। মায়ের জন্য যে আমরা কত চিকিৎসা করিয়েছি তোমার কোনো আইডিয়াও নেই। দেখলে না সেদিনকে মায়ের জন্য আমাদের মান সম্মান কিচ্ছু থাকলো না। সবে নতুন চাকরি জয়েন করেছি, কতই বা পাই বলো বৌদি। সেখান থেকে মায়ের জন্যই আমাদের সব টাকা শেষ হয়ে যাচ্ছে, বাবার কাছেও কিচ্ছু নেই। আর সেজন্যই সেদিনকে আমরা বাড়ি ভাড়াটাও দিতে পারলাম না। আচ্ছা গুনগুন, তুমি আর আঙ্কেল সেদিনকে যে টাকাটা দিয়েছিলে আজকে কিন্তু বাবা ওটা তোমাদের ফেরত দিয়ে দেবে। মায়ের সঙ্গে থেকে থেকে বাবাও এখন সব কিছু ভুলে যাচ্ছে, বাট আমি মনে করিয়ে দেবো। ওই টাকাটা আমার ড্যাডি ফেরত দেবে না, আর আমি ওই টাকাটা ফেরত নেব না। তোমরা আমাদের আত্মীয়, আমাদের রিলেটিভ, তাই আমাদের এটা দায়িত্ব যে তোমাদের পাশে দাঁড়ানো। তোমাদের বিপদ হয়েছে তাই আমরা তোমাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের যদি এরকম কোনোদিন বিপদ হয় তোমরাও আমাদের পাশে দাঁড়াবে, এটাই আমরা এক্সপেক্ট করব। তা বলে ওই টাকাটা আমরা ধারও দিইনি তাই ফেরতও নেব না। না না, তা কী করে হয়? ছি ছি ছি, ওটা তো আমাদেরই দেওয়ার কথা বলো। ওরম ভাবে এসব কথাগুলো ভাবনা চিন্তা করো না। তুমি তো আসলে আমাদের ফ্যামিলিকে জানো না ঠিক করে এখনো, তাই হয়তো তুমি এইসব কথাবার্তা বলছো। যদি জানতে তাহলে তো এগুলো বলতে না। যাই হোক, ওটা খুবই একটা সামান্য ব্যাপার, কিন্তু এর আগে আমি যা যা বললাম সেগুলো মাথায় রেখো। শোনো স্রোত, তোমার মা যদি ভুলও করেন তাহলে তুমি তোমার মাকে বোঝাবে। দেখো, বারবার যদি উনি খারাপ কথা বলেন তাহলে একটা সময় পর কিন্তু মানুষ রিয়্যাক্ট করে ফেলবে। আমাদের তো হয় ওটাই যে সাজিও যদি রিয়্যাক্ট করে ফেলে। যাই হোক, সম্প্রদানে বসতে হবে, তোমার মাথার ওপর আর এসব এখন চাপাবো না। একটা কথা বলছি তোমাদের, গুনগুন তোমাকেও বলছি আর বৌদি ভাই তোমাকেও বলছি, সাজিকে আমি খুব ভালোবাসি। সেই জন্যই তো বিয়েটা ভাঙলো না স্রোত। তা না হলে সত্যি কথা বলতে কি, আমরা সবাই সাজিকে বলেছিলাম তুমি এই বিয়েটা থেকে বেরিয়ে এসো। দেখো স্রোত, সাজিও নিশ্চয়ই তোমায় খুব ভালোবাসে। একদম তাই, সাজি তোমাকে খুব ভালোবাসে, আর সাজি এটাও বিশ্বাস করে যে তুমিও সাজিকে খুব ভালোবাসো। তাই আমরা এটা এক্সপেক্ট করবো যে তুমি সাজির ভালোবাসার সম্মানটা রাখবে, আর তাই তোমাদের আজকে বিয়েটা হচ্ছে। দেখো সাজির কিন্তু অনেক ভালো জায়গায় আমরা বিয়ে দিতে পারতাম, একটা আরও ভালো ছেলের সাথে, একটা আরও ভালো ফ্যামিলির সাথে। কিন্তু সাজি যেহেতু শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, তোমাকেই বিয়ে করতে চায়, আমরা সব কিছু মেনে নিয়েছি। অসুবিধা বলতে আমার মায়ের অসুখটাই, আর তো কোনো কিছু নিয়ে অসুবিধা হওয়ার কথাই না। ওটাই তো একটা মোস্ট ডিফিকাল্ট পয়েন্ট। তোর মা যে কথাবার্তাগুলো বলে না, যেভাবে রিয়্যাক্ট করে, সেগুলো আমরাই সহ্য করতে পারি না, আমাদেরই খুব রাগ হয়। সাজি তো ওই বাড়িতে থাকবে, সংসার করবে, কী করে ও সেগুলো সহ্য করবে সেগুলো আমি এখনো বুঝতে পারছি না। তাই তোমাকে বলছি, তোমার এটা দায়িত্ব যে তুমি তোমার মায়ের সাথে কথা বলো, আর ওনাকে ভালো করে বোঝাও যে উনি যেন এখন থেকেই নিজেকে বুঝিয়ে নেয়, আর উনি যেন এখন থেকেই একটু ঠিকঠাক ব্যবহার করা শুরু করে। তুমি জানো না, আমি আর আমার বাবা আমার মাকে পাখি পড়ার মতো করে বলি। কখনো কখনো ভালো কথাও বলে, আবার কখনো কখনো এত বাজে কথা বলে ফেলে যে। তোমরা প্লিজ একটু সাজিকে বুঝিয়ে বলো, দেখো আমার মায়ের তো একটু মানসিক সমস্যা আছে, মা তো ফেলে তো দিতে পারি না। ইমা ছি ছি, ফেলে দেবে কেন? আমরা কি সে কথা বললাম না কিশোর? দেখো আমরাও সবাই খুব আশা করছি, যা হবে সব ভালোই হবে। সাজিও তোমার মাকে মানিয়ে নিতে পারবে, আর তোমার মাও সাজির সেবা যত্ন পেয়ে আর একটু ভালো থাকবে। ভগবানের কাছে আমিও সেই প্রার্থনাই করছি। বলছিলাম কি, এবার তো সম্প্রদানটা শুরু করতে হবে, নইলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। মেয়ে তো আমাদের, মেয়ের বিয়ে নিয়ে তো আমাদের মাথা ঘামানোর কথা, তাড়াহুড়োর কথা। আপনারা তো তাড়াহুড়ো কিসের আমি বুঝতে পারছি না। না না, তাড়াহুড়ো করবেন না, চিন্তা করবেন না। যাই হোক, এখন কিন্তু সম্প্রদানের সময় হয়ে গেছে, চলো আমরা এগোই, এসো চলো।
বিয়ে যখন আসর পর্যন্ত এসছে তখন তো বিয়ে হবে জানা কথা। হ্যাঁ, প্রথমে সম্প্রদান হয়ে যাবে, তারপর বিয়ে হয়ে যাবে। আর দেখুন না, পেছনে পুরো পাড়ার বাহিনী লাগিয়ে রেখেছি মেয়ের পিড়ি ধরার জন্য। এই দেখুন। আপনাদের কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে একটা অনুরোধ ছিল যে আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী ছেলের জোড় বস্ত্রটা আপনারা বাড়ি থেকে নিয়ে আসবেন। অনুগ্রহ করে সেটা নিয়ে আসুন এবার। হ্যাঁ স্রোত, তোমার ওই জোড়টারগুলো কোথায় রেখেছো? ব্রিফকেসে তো, কোথায় সেটা? ব্রিফকেস? হ্যাঁ, মানে তুমি কোনো ব্রিফকেস নিয়ে আসোনি, ওই জোড় বস্ত্র যেটা লাগে ওটাও নিয়ে আসোনি। Khorkuto, Khorkuto.